ওয়ালাইকুমসাল্লাম রহমতুল্লাহী ও বারা কেয়াতু আলহামদুলিল্লাহি রব্বীলা আল আমিন ওয়ালা ওকিবাতুলিল মুত্তাকিন এশ হাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ লাহ ওয়াহাদাহুল আহ শারিক আলাহ আন্না আল্লা আব্দুহু ও আরসুল সম্মানিত মাহতারাম প্রিয়দিনী ভাই এবং বন্ধুগণ ইসলামিক দাওয়া টিমে আমাদের মুহতারাম আব্দুর রাশেদ বা ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন ফেতরা টাকা দিয়ে দিলে কি কোনো নিষিদ্ধ এবং ফেতরা যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে কি কোনো ক্ষতি রয়েছে যে সম্মানিত মেহতরাম প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ টাকা দিয়ে ফেতরা দেওয়া নিষিদ্ধ আর যদি কেউ টাকা দিয়ে ফেতরা দেয় তাহলে এর ক্ষতির দিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ রসদসল্লাহ আলী আসসালাম টাকা দিয়ে ফেতরা আদায় করেননি রসুলসল্লাহ আলী খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায় করেছেন ওই সময় টাকা ছিল কিন্তু রসদাল্ল ইসলাম কোনো দিন সাহাবেক আরাম কোনো দিন টাকা দিয়ে ফেতরা আদায় করেননি বরং দ্রব্য দিয়ে ফেতরা আদায় করা হচ্ছে কি সুন্নত এক সা পরিমাণ এক সা বর্তমানে আড়াইশো কিলোগ্রাম অর্থাৎ আড়াই কেজি যার যার এলাকাতে প্রধান খাদ্য দ্রব্য দিয়ে জাকাতুল ফেতের আদায় করতে হবে যার এলাকাতে যে খাদ্য দ্রব্য প্রধান খাদ্য রয়েছে যেমন বাঙালি আমরা খাদ্য খাদ্যদ্রব্য সাধারণত চাউল খাই চাউল দিয়ে আপনি ফেতরা আদায় করতে পারেন কেউ যদি অন্য কিছু দিয়ে আদায় করতে চান কিসমিস দিয়ে দিতে পারবেন ফেতরা খেজুর দিয়ে দিতে পারেন কিসমিসের দাম বেশি সেই হিসাবে আপনি কম দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু রসদাল আলী আসসালামরা জমানায় খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিত এক সা পরিমাণ যেহেতু ওই সময় গমের দাম ছিল বেশি তাই সামদেশ থেকে অন্য অন্য দেশ থেকে গম আসতো ওই সময় এক সার কমও দিয়েছে তারও প্রমাণ রয়েছে কিন্তু আমাদেরকে এক সা পরিমাণ বর্তমানে দিতে হবে সেটা হচ্ছে আড়াই কিলো পরিমাণ আড়াই কিলো আড়াই কেজি আপনার এলাকাতে চাউল দিয়ে আপনি গম দিয়ে যেটি আপনি খান সাধারণত প্রধান খাদ্যদ্রব্য ওগুলো দিয়ে মূলত জাকাতুল ফেতের আদায় করতে হবে এখানে টাকার কোনো প্রশ্নই আছে না আর যদি টাকা দিয়ে আপনি ফেতরা দেন তাহলে রসুদাল আলী আসলামের পদ্ধতি এবং তরিকায় অনুযায়ী হলো না রসুদাল আলী আসাল্লাম যে বলেছেন যে ব্যক্তি আমার তরিকা আমার পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে আমল করলো কারণ এটি একটি আমল এটি একটি এবাদত তাহলে তার আমল রদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে আর আল্লা সবহান তাল্লাহ বলেছেন লাকাত ক্যানালফি আতুন হাসানা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম কল্যাণ তাই জাকাত দিয়ে জাকাত জাকাতুল ফেতর দিতে হবে আমাদেরকে খাদ্য দ্রব্য দিয়ে আর যদি রসুল সাল্লাহ আলিউসাল্লামের তরিকায় পদ্ধতিতে আপনি খাদ্য দ্রব্য দিয়ে জাকাত দেন তাহলে এক ফ্যামিলি নয় বরং চার ফ্যামিলি উপকৃত হলো আর যদি টাকা দিয়ে দেন শুধু আপনি টাকা দিলেন ওই ফ্যামিলি উপকৃত হলো আর দ্বিতীয় চতুর্থ কোনো ব্যক্তি উপকৃত হলো না তাই আমার ওস্তাদ বলেছে মদিনা বিশ্ববিদ্যালয়ের এক ওস্তাদ বলেছে আমার ওস্তাদ তার ওস্তাদের কাছে শোনা যে আলী ওসাল্লামের তরিকায় পদ্ধতি যদি জাকাত দেওয়া হয় তাহলে চার ফ্যামিলি উপকৃত হয় প্রথম যে ব্যক্তি জাকাত দিচ্ছে সে ব্যক্তি বাজার থেকে কিনে নিয়ে আসছে চাউল তাহলে দোকানদারা লাভ করলো তিনি উপকৃত হলো আপনি বাজার থেকে নিয়ে আসতে তাহলে গাড়ি ভাড়া রয়েছে সেই গাড়ির মালিক উপকৃত হলো যিনি ভাড়া পাচ্ছে তিনি উপকৃত হলো তারপরে যাকে আপনি চাউল দিচ্ছেন জাকাত দিচ্ছেন তিনি অনেক দূর থেকে হয়তো আসছে এতগুলো চাউল বিভিন্ন জায়গা থেকে তুলেছে নিতে পারবে না তিনি আবার অন্য লোকের কাছে অনেক সময় কম দামে বিক্রি করে দেয় দোকানদারের কাছে বিক্রি করে দেয় দোকানদার আবার কম পয়সায় আরেকজনের কাছে বিক্রি করে অথবা এমনও কিছু গরিব লোক রয়েছে যারা জাকাত খায় না কিন্তু গরিব মানুষ তারা কী করে এই জাকাতের চালগুলো কিনে রাখে আমাদের দেশে এই প্রচলনেই তাই এটা দেখা যায় না কিন্তু আরব দেশে এমনটাই দেখা যায় চাউলের দোকানদার বসে রয়েছে লোকজন জাকাত দিচ্ছে জাকাতুল ফেতের দিচ্ছে এবং কি করে সেই জাকাতুল ফেতেরগুলো তারা জমিয়ে রাখছে যারা গরিব মানুষ মিসকিন মানুষ তারা চাউলগুলো নিচ্ছে এবং তারা সর্বশেষ প্রতিদিন রাত্রে চাউলগুলো আবার অন্য গরিবদের কাছে বিক্রি করে দিচ্ছে যারা জাকাত খায় না কিন্তু তারা কম দামে চাউলগুলা খরিদ করতেছে অথবা কোনো দোকানদারের কাছে বিক্রি করছে দোকানদার সেখান থেকে লাভ করতেছে আবার দোকানদাবার কাস্টমারের কাছে কম দামে বিক্রি করতেছে তাহলে দেখেন রাসুলসল্লাহ আলিহি ওসাল্লামের পদ্ধতি তরিকায় যদি আপনি জাকাতুল ফেতার দেন তাহলে চার ফ্যামিলিকে আপনি উপকৃত করলেন এটাই হচ্ছে গিয়ে আলাকুম ফি রসুল্লাহি উসুতুল হাসানা খালি মুখে মুখে বললেই হবে না রাসুলের তরিকা রাসুলের পদ্ধতি আমাদেরকে বাস্তব জীবনে রান্নাঘর থেকে নিয়ে আমাদের সংসদ ভবন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সূন্নাকে যথাযথভাবে মর্যাদা দিয়ে রসুল সাল্লাহ আলি আসসাল্লাম সুন্নার উপরে বাস্তবায়ন থেকেই আমাদেরকে বলতে হবে যে আমরা রাসুদ সল্লাহ আলহি আসাল্লামের উম্মত শেষ নবীর উম্মত এটাই হবে প্রমাণিত শুধু টাকা দিয়ে জাকাত আদায় করালেন আর শুধু এক ফ্যামিলি উপকৃত হলো আর যদি খাদ্য দ্রব্য দিয়ে আপনি জাকাত আদায় করেন তাহলে তিন ফ্যামিলি চার ফ্যামিলি উপকৃত হল এটা হচ্ছে রসুল সল্লাহ আলি আসলামের সুন্না তাহলে দেখেন আপনি কি দিয়ে উপকার করেন এতে করে রাষ্ট্রের যে ব্যবসা যে বিজনেসের যে একটা পদ্ধতি রয়েছে সেটি চালু থাকে আর দরিদ্রতা কম থাকে কারণ টাকা দিয়ে আপনি যাকে টাকা দিচ্ছেন শুধু একজন পেল আর যদি আপনি চাউল দিয়ে আদায় করেন তাহলে চার জনে পেল এতে করে দরিদ্রতা দূর হয় তাহলে দেখুন রসুলসাল আলী হাসাল্লামের পদ্ধতি তরিকা অনুসরণ বাদ দিয়ে যদি মোখালে বাঁকা পন্থা বাঁকা রাস্তা অবলম্বন করেন তাহলে এটু আমাদের জন্য কখনোই কল্যাণ শুভনীয় হবে না আল্লাহ সব তালা আমাদেরকে নবী মাহমুদ সাল আলী ওসাল্লামের আদর্শ তরিকা পদ্ধতি অনুযায়ী রসদাল সুন্নতের বাস্তবায়ন যেভাবে করেছেন সাহাবেকের আমরা এই অনুযায়ী আমাদেরকে জাকাতুল ফেতর আদায় করার মতন তফফিক দান করুক আমি নিয়া রবিল আলমিন ওসল্লাহু আসলাম নবীনা মাহমুদ আলহি ওসহাবি আজমাইন